পাগল হইলা, একটু মোরাকাবা করলেই কিন্তু আপনার কাছে প্রশ্নের উত্তর এসে যাবে, এই পাগলামি কয়দিন থাকবে? যে কয়দিন তোমার চক্ষু খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, ওই পাগলামি কিন্তু আর থাকবে না। আর জানেন এক আমার মাওলার পাগল হবে, তারা কিন্তু দুনিয়াতেও বাদশা আখেরাতেও বাদশা। আমাদের এই পাশে শুয়ে আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই, দেখেন লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যাইয়া সালাম দেয়, এমন ভাবে জড় সড় হইয়া দার হয় মনে হয় যেন মইরাও বাদশাহী করতে আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠি। যাইয়া দেখেন সিটাগাঙ্গের মাটিতে শুয়ে আছেন আমানত শাহ রহমাতুল্লাহ আলাই, হারে তিনি একজন জজের চাপরাশি ছিল, জজ বিচার করত, জজের মাথায় তিনি পাংখা নিয়ে বাতাস করত, কই জজের তো কোনো খবর বাংলাদেশের মানুষ মাটি থর থর করিয়া কাঁপত। আজকে তার কবরের পাশে যাইয়া একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ একটু সালামও দেয় না, বরঞ্চ বলো লোকটা খুব খারাপ প্রকৃত, জালেম ছিল, জুলুম বাদ ছিল, ও মরছে ভালো হয়েছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি। তাইলে বোঝা গেল মরিয়াও কিন্তু বাদশাহী করতে আছে। ও দুনিয়ার পাগল যারা আমার বাবারা একটু মাঝে মধ্যে আদরের কারণে, কেউ সহযোগিতার কারণে, কেউ মায়ার কারণে, আমার মাওলার মায়া কি এত কম হইয়া গেল? একটু চিন্তা করলি তোমার আমার কাছে পরিচয় আসবে। আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে তৈরি করলো? ফি আহসানি তাকওয়া, আমার মাওলা কত সুন্দর তোমাকে আমাকে তৈরি করলো। ও নেমক হারামের দলেরা, দুনিয়ার পাগল আমার বাবারা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, কত মানুষ অন্ধ তোমার আমার সামনে হাত পাইটা পয়সা চায় আর কান্দে, আরে হুজুর আমাকে একটা পয়সা দেয়, চাউল কিনা ভাত পাক কইরা খাবো। আমার মাওলা তোমাকে আমাকে কত সুন্দর দুইটা চক্ষু দান করলো, তুমি আর আমি কত সুন্দরভাবে দুনিয়া সুন্দরভাবে দেখতে পাই। আমার মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে তো অন্ধ করিয়াও বানাইতে পারত, তখন তোমার আমার জন্য দুনিয়াটা ছিল একেবারে বৃথা। এই নেমার দান কল আমার মাওলা, তোমার আমার মাওলা ইচ্ছা করলে তোমাকে আমার তো বোবা করেও তৈরি করতে পারত। কত মানুষ বোবা কথা বলতে পারে না, তোমার আমার সামনে আউ আউ করিয়া চিল্লায়, ওর বুকের ভিতরে কত জ্বালা, ওর বুকের ভিতরে কত চাপা ব্যথা ব্যক্ত করতে পারে না। আখারে তোমাকে আমাকে আমার মাওলা কত সুন্দর কথা বলার তৌফিক দান করলেন, আল্লামাহুল বায়ান, আমার মাওলা তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো,
বাবারে শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় গোস্ত আছে, পায়ের ভিতরে, হাতের ভিতরে, পেট পিঠের ভিতরে গোস্ত আছে, অন্য অন্য জায়গার গোস্ত কিন্তু কথা বলতে পারে না। তোমাকে আমাকে মাওলা জিব্বাও তো একটা গোস্তের টুকরা, ওই গোস্তের টুকরা দিয়ে আমার মাওলা কথা বলার শক্তি দান করলো। এই শক্তি দান করলো কে? তাকে সেন তার পরিচয় নিয়ে কবরে রওনা করো। ও আল্লাহর বান্দা, ও পর্দানে মা বোনেরা, দুনিয়ার ভিতরে যখন একটা মেয়ে প্রথম বাচ্চা জন্মগ্রহণ করে, মেয়ে বাচ্চা কিভাবে পালবে? বাবার ট্রেনিং এর জন্য কিন্তু আত্মীয় স্বজন, বাপ এমনকি মা আত্মীয় স্বজন কাছে থাকে। সন্তান দুনিয়ার ভিতরে আসলো, আমার মা দেখো কিভাবে তোমাকে আমাকে লালন পালন করলো, মায়ের বুকের ভিতরে এমন খাদ্য তৈরি করলো। তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার একমত, মায়ের বুকের দুধের চেয়ে এত উন্নত মানের এত ভিটামিন যুক্ত খাদ্য দুনিয়াতে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। এই নেমাত দান করলো আমার মাওলা। তাও আবার কেমন নেমাত? যেই দুধ বেশি ঘনও না বেশি পাতলাও না। ঘন দুধ খাইলে বাচ্চার পেট খারাপ হইয়া যাবে, পাতলা দুধ খাইলে বাচ্চার ক্ষুধা মরবে না। বেশি লাম আল্লাহ বেশি গরমও না, বাচ্চা খাইলে তার ঠোঁট পুড়িয়া যাবে। বেশি ঠান্ডাও না, বাচ্চার সর্দি লাগিয়া যাইবে। বেশি মিষ্টিও না, বাচ্চার খাইতে অসুবিধা লাগবে, আবার মিষ্টি ছাড়াও না বাচ্চা খাইতে পারবে না। এত সুন্দর এই খাদ্য কে তৈরি করলো? তার পরিচয় নাও, তারপর কবরে রওনা দাও। ও কবরের যাত্রী আল্লাহর বান্দারা, দুনিয়ার পাগল আমার বাবার, আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে তৈরি করে বড় করলো? বাবারে মানুষ ঘুমের মধ্যে আধা মরা, ঘুমের ভিতরে মানুষের হুশ থাকে না, এপাশ থেকে ওপাশে গড়াইয়া পড়ে চলিয়া যায়। ছোট বাচ্চা মায়ের কোলের নিয়ে পাশে নিয়ে মা ঘুম, মার কোনো খবর বাচ্চাকে দুধ পান করাইলো। তুমি কত কুদরতি বাউলা, কিভাবে বাচ্চাকে তুমি পাল্লা? আরে এই বাচ্চা লালন পালন করিয়া বড় হইল, দেখেন আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে তৈরি করলো। আল্লাহু আকবার, নাকটা কোন জায়গায় ফিট করলো, চক্ষু দুইটা কোন জায়গায় ফিট করলো, ছোট বাচ্চার ছোট ছোট মুখে দাঁত উঠলো, কারণ ছোট বাচ্চা মুখ ছোট, বড় দাঁত ওর মুখে দেওয়া যাইবে না, এই জন্য ছোট দাঁত দিল। যখন আস্তে আস্তে বাচ্চা বড় হয় মুখও বড় হয়, আবার ছোট দাঁত পইরা গেল, আবার বড় বড় শক্ত দাঁত তৈরি হইয়া গেল। আকারে শরীরের ভিতরে কত কারখানা মাওলায় তৈরি করলো, এখন ওই বড় দাঁত উইটা মনে করছে এই বুঝি নিয়ম? না না না, আবার দেখা গেছে মাঝে মধ্যে আমার মাওলা ব্যতিক্রম ঘটনাও দেখায়, আবার বুড়া বয়সে দাঁত পইরা আবার নতুন তৃতীয়বারও দাঁত জ্বালায়, আমাদের দেশে এলাকার মধ্যেও আছে। আল্লাহু আকবার, নাকটা কোন জায়গায় তৈরি করলো? বাবারে যদি আমার মাওলা নাকটা পিছনে ফিট করতো, খানা নিয়ে পিছনে নিয়ে ঘেরা নিয়ে তারপর মুখে ঢুকানো লাগতো, চক্ষু যদি পিছনে ফিট করতো, পিছনে নিয়ে দেখে তারপর মুখের ভিতরে খানা ঢুকানো লাগতো, দেখো খানার সামনে আসার সঙ্গে সঙ্গে চক্ষু দেখিয়া বইলা দেয়, নাক ঘেরা নিয়ে বইলা দেয়,
যে খানাটাকে খাওয়ার উপযোগী না অনুপযোগী, কিভাবে তোমার আমার চেহারা মাওলা কিভাবে ফিট করলো, ফি আহসানি তাকুইব, আমার মাওলা তোমাকে আমাকে কত সুন্দরভাবে তৈরি করলো। এখন তুমি আর আমি আস্তে আস্তে বড় হইলাম, বড় হইয়া আব্বাকে আব্বা বলে ডাক দেই, আম্মাকে আম্মা বলে ডাক দে, বন্ধুকে বন্ধু বলে ডাকো, দলের নেতাকে নেতা কইয়া ডাক দাও, আম্মার কলিজা ঠান্ডা হইয়া যায়, আব্বার কলিজাও ঠান্ডা হইয়া যায়, আখারের নেতার কলিজাও ঠান্ডা হইয়া যায়। আমার মাওলা ডাক দিয়ে বলো, ওরে নে মুখারাম, যেই জবান দিয়া তোর মাকে ডাকলি, আব্বাকে ডাকলি, বন্ধুকে ডাকলি, তোর আব্বা বন্ধু যেরকম খুশি হইয়া গেল, ওই জবান দিয়ে যদি আমার মাওলা আমাকে যদি একবার আল্লাহ কইয়া ডাক দিতি, আমার কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাইত। আল্লাহর বান্দার পর্দা আলে মা মনে রাম, আমার মাওলার পরিচয় দেওয়ার জন্য আসমানেও যাওয়া দরকার নাই, সমুদ্রের তলেও তালাশ করা দরকার নাই, আখারে তুই তোমার নিজের দিকে তাকাও, আমার মাওলার পরিচয় পাইয়া যাওয়া। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ও ফি রায়াতিন সাবঈনা আমার মাওলার মাকলুকার সম্পর্কে যদি এক ঘন্টা চিন্তা করতে পারো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক রাতের ভিতর আছে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, 60 বছর নফল ইবাদতের সওয়াব অল্প সময় তোমার আমল নামায় জমা হইয়া যাবে। অন্য রয়াতের ভিতরে আছে 70 বছর, অন্য রয়াতের মধ্যে আসছে 80 বছর নফলে এবাদতের সব তোমার আমল নামায় জমা হবে। কেন? আল্লাহর বান্দা বান্দি যখন মাওলার মাখলুকার সম্পর্কে চিন্তা করে, ওই মাখলুকাতের খালেকের পরিচয় লাভ হইয়া যায়। কে এই সুন্দর গাছটাকে তৈরি করলো, কে এই গাভীটাকে তৈরি করলো, গাভীর বান্দের থেকে দুধ দোহাই পান করলাম, গাভীর দুধের রং সাদা, আল্লাহু আকবার, দবদবে সাদা, গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রস্রাবের রং অন্য ধরনের, এই সাদা দবদবে দুধ কে বের করলো? যেই দুধের ভিতরে একটু রক্তের রং নাই, গোবরের গন্ধ নাই, ওই দুধের ভিতরে একটু প্রস্রাবের কোনো ঘেরা নাই, এই দুধকে তৈরি করলো। এই জন্য কুরআন এক আল্লাহর ওলি বলছিলেন, গাছের পাতার দিকে চাইয়া চাইয়া বলেন, বর্গে দারাখতা সবজে দর নজরে হুশিয়ার, হার ওয়ারাকে দফতুরিস মারে ফাতে কেরদে গাল। মাবুদ গো, আমি একটা গাছের পাতার দিকে যখন তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন সূর্যের দিকে তাকাই, আমি সূর্য দেখি না, আমি দেখি তোমাকে। আমি একটা যখন মানুষের চেহারার দিকে তাকাই, আমি মানুষের চেহারা দেখি না, আমি দেখি তোমাকে। আল্লাহ, যখন নাকি বান্দা বান্দি আমার মাওলার মারিফাত হাসিল করতে থাকবে, এরকম একটা পর্যায়ে বান্দা বান্দি পৌঁছে যাবে, তখন মাওলার নাম ছাড়া তার কাছে কোনো জিনিস ভালো লাগবে না। ইব্রাহিম আল্লাহু আকবার, ইব্রাহিম নবীর সালাতু আসসালাম আল্লাহু আকবার খানা খাইতেছিল, একটা মুসাফির পথিক বাড়ির দরজায় আসলো, আয়েশা ডাক দিল, আল্লাহু কারীম, ডাকের সঙ্গে সঙ্গে নবী তার খানা রাইখা পাগলের মতো উইটা দৌড় মারলো, কে আমার মা সুখ মাওলার নাম নেল, কারণ বন্ধুর নাম অন্য মুখে শুনতে ভালো লাগে, আমার মাওলার নাম কে নেল। যাইয়া তাকে পথিক রাস্তার ভিখারি
বলে ভাই তুমি আমার মাওলা নাম আবার একটু শোনাও। বলে এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? বলে আমার হাজার হাজার দুম্বা আছে, সব তোমাকে আমি দান করে দিলাম, এর বিনিময়ে তুমি আমার মাওলা নাম আবার একটু শোনাও। যখন প্রতিবার ডাক দিল আল্লাহু কারীম, বন্ধুর নাম যত শুনে তত মজার বাইরে যায়। বলে ভাই তুমি আমার মাওলা নাম আবার একটু শোনাও। বলে ভাই এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? বলে আমার হাজার হাজার উট আছে দান করলাম, দানের পরে এরকম দান করতে করতে সব শেষ হয়ে গেল। বলে আবার একটু শোনাও। বলে হুজুর এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? বলে আমার তো আর কিছু নেই, সব তোমাকে দান করলাম, এখন শুধু আমি ইব্রাহিম একাই আছি। আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমি ইব্রাহিম যতদিন দুনিয়াতে বাইচা থাকব ততদিন আমি তোমার গোলামি করব, তবু একটু আমার মাসু মাওলান নাম আমাকে একটু শোনাও। আল্লাহ আল্লাহ শাখে গুলমে কেমন যায় বুলবুলু সে পুছিও। বাবা রে মন কি বুঝো রে মন, মাওলার মারেফত নিয়েই কবরে যাওয়া লাগবে। যাদের পাগল আজকে হইলা কই, একটু মাঝে মাঝে একটু মোরাকাবা কইরা চিন্তা কইরা দেখো। ফরিদপুর গেছিলাম, একটা লোক খুব এলাকার বড় ধনী ছিল, সুন্দর বাড়ি করলো গাড়ি করলো, মারা যাওয়ার পরে বাবারে যত দিন পরিষ্কার অন্ধকার হইয়া যায়, আরে ঘরের থেকে ডাক দিয়া বলে তাকে মরা লাশ ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাবারে মসজিদের ভিতর থেকে খাট বের কইরা তারপর তাকে খাটের মধ্যে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো, ঘরে আর জায়গা হইল না। ও দুনিয়ার পাগল আমার বাবারা, যেই দুনিয়ার পাগল হয়েছ সব কিন্তু ফাঁকি, যেই টাকা পয়সার জন্য পাগল হয়েছ সব কিন্তু ফাঁকি, এত টাকা রাখবা কোথায় কাপনে যে পকেট নাই। তামান দুনিয়ার মোর চারজন লোক রাজত্ব করছিল, দুইজন আল্লাহ আকবার বিজাতি, দুইজন মুসলমান, এর ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। এনতেকালের আগে ওসিয়াত করলো আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা নামাজ পড়াইয়া খাটের মধ্যে উঠাইয়া শহরটা ঘুরাইয়া হাত ধুইয়া একটু বাহিরে রাখিয়া তারপর নিয়ে আমাকে মাটিতে দাফন করিও। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইলো কাপড় পরাইল খাটের মধ্যে উঠাইয়া হাত ধুইয়া বাহিরে রেখে যখন শহর ঘুরানো শুরু করলো, যারা বোঝে না তারা বলল দেখছো বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে রয়েছে, মরার জন্য খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলো বোকার দলেরা তোমরা তো বুঝো নাই, বাদশাহ সেকান্দার এনতেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত বাহিরে রেখে খাটে উঠাইয়া তারপর নিয়ে কবরে দাফন করার জন্য তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চাইছেন, ও তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ বানায় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না, তামাম দুনিয়ার বাদশাহই করলাম, কিন্তু যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম আর কিছুই নিতে পারলাম না। এই জন্য পাগল দুনিয়াদার বাবাদেরকে আমি বলবো, কোন দুনিয়ার পাগল হইছ, কার মারে পথ হাসিল করছো? পাগল হও তো আমার মাওলার পাগল হও, পরিচয় নাও তো আমার মাওলার পরিচয় নাও, আমার মাওলার নেমাত তুমি আমি প্রতি মুহূর্তে ভোগ করতেছি, আমার মাওলার নেমাত ভোগ করিয়া তুমি আর আমি দুনিয়ার ভিতরে বাইচে আছি। বাবারে এই পরিচয় লাভ করার পরে মানুষ কিভাবে তার হুকুম মানে, কিভাবে তার জন্য পাগল হয়। বাবারে লায়লাকে দেখে একদিন ব্যক্তি এক ব্যক্তি বলল গোফতে লায়লা রাখলি ফাঁকা তুই কিস তোমা জুনু শুধ পারে অগাবি আজদিগার খুব বাদু আবুদু নিস্তি
গফতে খামুশ তুচু মাজনু নিস্তি দিদায় মাজ নু আগার বুদে তোরা হর দো আলম বেখাতের বু দে তোরা। লায়লাকে দেখে একদিন ব্যক্তি বলে, ও লায়লা তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার মোহাব্বতে পইরা মজনু একমাত্র বাদশার ছেলে বাদশাহি ছাইরা জঙ্গলে জঙ্গলে ঘোরে আরামায়েশ ঘুম পর্যন্ত ছাইরা দিল, শুধু লায়লা 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 কইয়া চিৎকার মারে। সেই লায়লা কি তুমি নাকি? কলে আমি তো সেই লায়লা। কলে তুমি তো এমন কোনো সুন্দরী রূপসী না, তোমার চেয়ে সুন্দরী দ্বিতীয় আর বুঝি পাওয়া যাবে না, তোমার চেয়ে বহু সুন্দরী দুনিয়ার মধ্যে আছে। মজনুর বাবা তো বাচ্চা ইচ্ছা করলে তোমার চেয়ে অনেক সুন্দরী আনতে পারে, আসলেই তো মজনু একটা পাগল। তখন লায়লা উত্তর দেয়, হে আহম্মক চুপ কর গুপ্তে খামুশ তুচু মজনু নিস্তি, তুমি তো আর মজনু না, মজনুর চক্ষু দুইটা যদি তোর চক্ষের ভিতরে লাগাইয়া আমি লায়লার দিকে একবার একটা নজর দিয়া তাকাইতে পার, দেখবা তামাম দুনিয়ার ভিতরে আমি লায়লার চেয়ে দ্বিতীয় আর সুন্দরী তালাশ করে পাওয়া যাবে না। মজনুর চক্ষু তো আর তোমার চক্ষু না, আজকের মজনুর চক্ষু যদি লায়লার জন্য ভিন্ন হইতে পারে, লায়লার মোহাব্বতে প্রেমে পড়িয়া যদি দুনিয়ার সব আরামকে হারাম করতে পারে, বাসায় সারিয়া পাগলের মতো জঙ্গলে ঘুরতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলেন, এসকে মাওলা কায়কো মাজ লায়লা বুয়া এসকে মাওলা বেহতারে, দুনিয়ার একটা মেয়ের পাগল হইয়া যদি তার সব কিছু বিসর্জন দিতে পার, আমল মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতে পইরা বন্দা মান্দি আমার মাওলার হুকুম কেন মানতে পারবে না? আমার মাওলার মোহাব্বতে পড়িয়া মাওলার হুকুম নামাজ কেন পড়তে পারবে না, রোজা কেন রাখতে পারবে না, পর্দা ঠিক মতো কেন পালন করতে পারবে না, হারাম হালাল তো মিস করিয়া কেন চলতে পারবে না, সুন্নাত তরিকা কেন চলতে পারবে না? বাবা রে, আমার মালিক তো ঘোষণা করছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা নাকি মোমেন তারা আমি মাওলাকে সব জিনিসের চেয়ে বেশি ভালো বাসে, কিন্তু তোমার আমার আজকে অন্যান্য সব জিনিসের মহাব্বত বেশি, আমার মাওলার মহাব্বত কিন্তু অনেকাংশে কম। আসলে তুমি আর আমি মোমেন হইতে পারি নাই, এই জন্য আমার বাজানদেরকে বলবো মাওলার মারিফাত নিয়েই কবরে রওনা করো। আমার মাওলার দয়া কত, আমার মাওলার মায়া কত, আজকে মায়ার কারণে মানুষ মানুষের জন্য পাগল হয়, কিন্তু বাপ মায়ের সঙ্গে একবার দুইবার তিনবার সন্তান অন্যায় করলে বাপ মা লাথি মেরে সন্তানকে ঘর থেকে তাড়াইয়া দেয়, এমনকি তেজ পুত্র করিয়া ঘর থেকে বের করে দেয়। আর আমার মাওলার সমস্ত নেমাত ভোগ করল, আমার মাওলার নাফারমানি করল, গুনার পর গুনা করল, পাহাড়ের উপরে পাহাড়ের পর গুনা করল, কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা, আমার মাওলা ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, বাজা বাজা হারসে হাসতি বাজা দরকা ফের গিবুর ভূতপুরুস্তি বাজা, এই দরগাহে মা দরগাহে না উমিদি নিস সদবার আগার তাও বাসে কাস্তি বাজা। আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা ডাক দিয়ে বলে আব্দুল করিম ও রেজাউল করিম ও রহিমা খাতুন আয়া, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশার দরবার না,
তুই যদি পাহাড় পরিমাণ গুণা করিয়া থাকো, তুই যদি ভূত পূজার মতো সেরে কেউ গুণা করিয়া থাকো, আমার দরবার ফেরার দরবার লা, তুই যদি দু চোখের পানি ফালাইয়া ডাক দাও মালিক ও মালিক, আর তোমার নাফরমান তোমার দরবারে হাজির কইয়া যদি মালিককে ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মাওলা তোমাকে জাহান্নামেও ফালাইবে না, আগুনের মধ্যেও ফালাইবে না, শয়তান এত সফরদ করবে না, আমার মাওলা তোমাকে আমাকে ধোয়াইয়া পুছাইয়া আমার মাওলার কুদরতি কোলের মধ্যে না নিয়া পারবে, বরঞ্চ কেমন দয়ার মাওলা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, আমার মাওলা শুধু গুনাহ মাফ করবে তাই না, এমন কি আমার মাওলা গুনাহকে তোমার নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আল্লাহ আল্লাহ, বাবারে সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্দে, আহারে মায়ের কাছ হাতের থেকে পড়িয়া যায়, দৌড় দিয়া যাইয়া সন্তানকে ধরে, সন্তানের গায়ে পায়খানা পৌঁছাবে ভরা, মার সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোচাইয়া সন্তানকে কোলে নিয়ে চুমা দেয় আদর করে, মা সন্তানকে যত মায়া করে এর সে হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মাওলা বন্দা বান্দিকে, বন্দা বান্দি যখন ডাক দেয় আল্লাহ, ডাকের সঙ্গে সঙ্গে আমার মাওলার রহমত আল্লাহু আকবার দরিয়ার মধ্যে জোশ মাইরিয়া দেয়, আমার মাওলা ওই বন্দা বান্দিকে ধোয়াইয়া পোছাইয়া আমার মাওলা তার কুদরতি কোলে না নিয়া পারে না, বরঞ্চ আমার মাওলা আল্লাহু আকবার হাদিসের ভিতরে আসছে, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান, বন্দা মানি যখন আমার মাওলাকে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা করে, আমার মাওলার রহমত দৌড়িয়ে যাইয়া বন্দা মানদিকে টাইনে তার কুদরতি কোলে নিয়ে নেয়। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, মায়ার কারোর যদি কারোর জন্য যদি মায়া হয়, আমার মাওলার জন্যই মায়া হওয়া উচিত। তারপরে আমার মাওলার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার মাওলার গোসা কত বড় গোসা, আমার মাওলার ভয়ঙ্কর তার রাগ কত বড় রাগ, কেয়ামতের ময়দানে মানুষ উঠবে নবীরা পর্যন্ত আশা হারাইয়া বলবেন আল্লাহু আকবার, নাফসি নাফসি ইয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, একমাত্র তোমার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্দে আর বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, মাবুদ গো আপনি আমার উম্মতকে বাঁচান। ওই কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন ডাক দেবেন লেমানিল মুলকুলিয়াউ লিল্লাহিল ওয়াহিদিল আহার, ও রাজার রাজারা, ও ক্ষমতা সম্পন্নরা, ও টাকার গরমলারা, আহারে যারা নাকি দরাকে সরা জ্ঞান মনে করনে, আমার বিরুদ্ধে যারা স্লোগান তুলছ, যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচরণ করছ, আজকে আমার এই বাদশাহ আমার, আজকে পারলে তোদের ক্ষমতা দেখা, ওই দিন কিন্তু আর কোনো উপায় থাকবে না, আমার মাওলা গোসাও কিন্তু ভয়ানক গোসা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মহাব্বত দেলে জমাও তো মাওলার মহাব্বত জমাও, যদি মাওলার মহাব্বত কলবে জমাইতে পারো, দেখবা দুনিয়ায় সম্মানের কোনো অভাব নাই, আখেরাতেও সম্মানের কোনো অভাব থাকবে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দু চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও, যদি কান্না না আসে মনকে বুঝো রে ম, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উছিলারে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে
এই ঘরের দরজা দিয়া মরালা শুইয়া বের হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবার না। মাবুদ গো, তিন দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন আখেরি বৈঠকে আপনি একটাই মাঠের দিকে চাকাইয়া দেখে, আপনার বন্ধুরা কিভাবে কান্দে, পর্দালে মা বন্ধের দিকে তাকাইয়া দেখে, আপনার বান্দিরা কিভাবে কান্দে। মাবুদ গো, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে না, গুনা করে বসছি রে, মাফ করে দিন গো মাওলা, মাফ করে দা। এ আল্লাহর বান্দারা, জোর করে কান্দতে পারো না, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। মাবুদ গো, দয়া মায় করে আপনি মাহফিলকে হেদায়েতে জড়িয়ে বলা দেন, যাদের ছেলে মাহফিল হইল চেষ্টা খাননি, সাহায্য করলো, সবাইয়ের উপরে খাস মেহরবানি নাজিল করেন আল্লাহ, আল্লাহ মাহফিলকে আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফজরের নামাজের পরে আল্লাহর ফজলে আমি আবার আল্লাহ বাঁচাইয়ের একটা বয়ান করব। আমি প্রায় সাত বয়ান রাখবো, দুই বয়ান হয়ে গেছে, অনেক ওলামায়ে কেরামরা বয়ান রাখবেন, আপনারা এই তিন দিন সোয়া তিন দিনের জন্য আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।